এইচএসসির শিক্ষার্থীদের জন্য ব্যাট সংক্রান্ত জাবেদা অনেক গুরুত্বপূর্ণ কারণ এসএসসি সিলেবাসে ব্যাট সংক্রান্ত জাবেদা ছিল না এইচএসির বোর্ড পরীক্ষায় জাবেদার সৃজনশীলে প্রতি বছর একটি অথবা দুইটি ব্যাট সংক্রান্ত জাবেদা থাকে ব্যাট সংক্রান্ত জাবেদার ক্লাস সমূহকে আমরা তিন ভাগে ভাগ করেছি আজকের ক্লাসে আমরা ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত ব্যাটের সমূহ সম্পর্কে জানব চলো তাহলে শুরু করা যাক প্রথমে আমরা ব্যাটের ইতিহাস সম্পর্কে জানব ব্যাট হচ্ছে বেলু অ্যাডেড ট্যাক্স এখানে বি এ টি ব্যাট আর ব্যাটের বাংলা নাম হচ্ছে মূষক মূল্য সংযোজন কর বাংলাদেশে প্রথম ব্যাট চালু হয় উনিশশো সালের এক জুলাই তারিখে ব্যাটটা বাংলাদেশের বাজারে প্রচলন হয় অর্থাৎ বাংলাদেশে পণ্যের উপর ব্যাট প্রচলন শুরু হয় এক জুলাই তারিখে ব্যাট বিল সংসদে উত্থাপন করা হয় বারোই জুন ব্যাট বিল সংসদে সংসদ সদস্যদের বুটে পাশ হয় নয় জুলাই আইনটা পাশ হয় নয় জুলাই কিন্তু এক জুলাই থেকেই মূলত ভ্যাটটা কার্যকর শুরু হয় ব্যাট সরকারের জন্য আয় ভোক্তা বা ক্রেতার জন্য অর্থাৎ যিনি পণ্যটা ভোগ করবে অথবা ক্রয় করবে তার জন্য ব্যাটটা হচ্ছে ব্যয় আর বিক্রেতার জন্য ব্যাটটা দায় কেন দায় আমি একটু বলে রাখি ব্যাটটা ক্রেতার থেকে বিক্রেতা নিয়ে আপাতত তার কাছে সংরক্ষণ করবে নির্দিষ্ট একটা তারিখ বা সময়ের পর সেটা সরকারের কাছে হস্তান্তর করবে সরকারের টাকা বিক্রেতার কাছে রেখে দিছে এটা এক ধরনের দায় কারণ এই টাকাটা আসলে বিক্রেতার না এটা ক্রেতা সরকারকে প্রদান করছে কার মাধ্যমে বিক্রেতার মাধ্যমে তাহলে বিক্রেতার জন্য ব্যাটটা কি হবে দায় হবে বাংলাদেশে ব্যাটের হার পনেরো পার্সেন্ট যদি উদ্দীপকে সরাসরি ব্যাটের হার উল্লেখ না থাকে সেক্ষেত্রেও আমরা ব্যাটের হার পনেরো পার্সেন্ট ধরবো আর কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় অঙ্কে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট এরকম দেওয়া থাকতে পারে তখন আমরা অঙ্কে যেটা দেওয়া থাকে সেটা ক্যালকুলেশন করব পনেরো পার্সেন্ট দেওয়া থাকলেও পনেরো পার্সেন্ট আর পনেরো পার্সেন্ট যদি দেওয়া না থাকে একদম কোনো পার্সেন্টেজ দেওয়া নাই তখনও আমরা পনেরো পার্সেন্ট ব্যাট ধার্য করব ব্যাটের ক্লাসটাকে আমরা তিন ভাগে ভাগ করেছি প্রথম ক্লাসে পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত ব্যাটের জাবেদাগুলো সম্পর্কে জানবো এরপরে ক্রয় অথবা বিক্রয় ফেরত সংক্রান্ত ব্যাটের জাবেদাগুলো সম্পর্কে জানবো এরপরে সম্পদ অথবা ব্যয় সংক্রান্ত ব্যাটের জাবেদাগুলো সম্পর্কে জানবো প্রথমে আসা যাক ক্রয় সংক্রান্ত ব্যাটের জাবেদা সহ পণ্য ক্রয় স্বাভাবিক ক্রয়ের জাবেদা আমরা এসএসসি থেকে করে আসি ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আর যদি ধারে ক্রয় হয় ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট করতাম এখন ঠিক এইখানেও ক্রয় ব্যাটটা ক্রয়ের মতো ডেবিট পাশে বুঝবে ক্রয় ডেবিট ক্রয়ের মতো ক্রয়ের ভ্যাটটাও কি হবে ডেবিট পাশে বুঝবে কিন্তু এটা ক্রয় ব্যাট নামে লিখা যাবে না ক্রয় ব্যাট হোক বিক্রয় ব্যাট হোক আমাদেরকে লিখতে হবে ব্যাট চলতি হিসাব নামে ক্রয় ব্যাট ক্রয়ের মতো ডেবিট বিক্রয় ব্যাট বিক্রয়ের মতো ক্রেডিট পাশে বুঝবে কিন্তু কি নামে বুঝবে ব্যাট চলতি হিসাব নামে তাহলে ব্যাটসহ পণ্য ক্রয় অর্থাৎ একটা পণ্য ক্রয় করছো একটা মোবাইল ফোন ক্রয় করছো এটার টোটাল দাম এগারো হাজার পাঁচশো টাকা এখানে ব্যাটের টাকা সহ অন্তর্ভুক্ত আছে কিন্তু ব্যাট কত পার্সেন্ট বা ব্যাট কত টাকা এটা আলাদা করে বলা নেই তাহলে ব্যাটসহ যদি বলা থাকে পার্সেন্টেজ যদি দেওয়া না থাকে আমাদেরকে ব্যাটটা আলাদা করতে হবে কিভাবে আলাদা করবো ব্যাটটা এগারো হাজার পাঁচশো গুণ পনেরো বা একশো পনেরো তাহলে ব্যাট আসে পনেরোশো টাকা অর্থাৎ এখানে ব্যাট যদি বাদ দিয়ে দিই এখন মোট ক্রয় থেকে এগারো হাজার পাঁচশো থেকে পনেরোশো টাকা বাদ দিয়ে দিলে দশ হাজার টাকা প্রকৃত ক্রয়ের পরিমাণ তাহলে এখানে মোট ক্রয় হচ্ছে এগারো হাজার পাঁচশো ব্যাটের টাকা সহ আর প্রকৃত ক্রয় হচ্ছে দশ হাজার আর ব্যাটের টাকা পনেরোশো টাকা এই যে ক্রয় হিসাব ডেবিট ব্যাট চলতি হিসাব ডেবিট অর্থাৎ ক্রয় ব্যাট ক্রয়ের মতো ডেবিট পাশে বুঝবে নগদান হিসাব ক্রেডিট তাহলে এখানে টাকা নিয়ে একটু ঝামেলা হবে একটা কথা মনে রাখবে ব্যাট সহ বলা থাকলে উদ্দীপকে যে টাকাটা দেওয়া থাকে সেটা হয়তো বা নগদের করে অথবা আজকে যদি লেনদেনটা নগদে সংগঠিত না হয়ে ধারে সংগঠিত হতো তখন এখানে আমরা কোনো ব্যক্তির নাম থাকলে তার সেই ব্যক্তির নামটা লিখতাম অথবা প্রদয় হিসাব লিখতাম তাহলে ব্যাট বলা থাকলে উদ্দীপকে যে টাকাটা দেওয়া থাকে সেটা হয়তো বা নগদের করে কি প্রদেয় হিসাবের করে তাহলে এটা বসাইলাম এখানে ব্যাটের পরিমাণ হচ্ছে পনেরোশো তাহলে এগারো হাজার পাঁচশো থেকে পনেরোশো টাকা বাদ দিলে প্রকৃত পণ্যের দাম হচ্ছে দশ হাজার টাকা অর্থাৎ তুমি যার কাছ থেকে পণ্যগুলো ক্রয় করছো তাকে টাকা দেওয়ার সময় একসাথে এগারো হাজার পাঁচশো টাকা দিসো সেখানে দশ হাজার টাকা পণ্যের দাম আর পনেরোশো টাকা হচ্ছে বেটের পরিমাণ একসাথে তুমি টাকাটা ওকে পে করছো সেজন্য তোমার নগদে টাকাটা কমে যাচ্ছে এখানে হিসাব সমীকরণে উই পাবে ক্রয় হিসাব ডেবিট হওয়ার কারণে আর ব্যাট চলতি হিসাব হচ্ছে ক্রয় ব্যাট বুক্তার জন্য ব্যয় তো এখানেও ব্যয় বাড়তেছে ব্যয় বাড়লে ডেবিট এখানেও উই রাস এরপরে নগদান হিসাব ক্রেডিট নগদ টাকা কমে যাচ্ছে এরাস। আশ এর পরের লেনদেনটা আমরা দেখি আদনানের হতে নিগড়তে সম্পন্ন ক্রয় এর আগের লেনদেনে নগদ অথবা নাম উল্লেখ ছিল না বিদায় আমরা এটাকে নগদ ধরে নিছি কিছু উল্লেখ না থাকলে আমরা নগদ লেনদেন হিসাবে ধরে এর পরেরটাতে নাম উল্লেখ আছে কিন্তু নগদ উল্লেখ নেই এটা হচ্ছে ধার লেনদেন তাহলে এই জাবেদার ক্ষেত্রে আমরা ব্যাটসহ যে টাকাটা দেওয়া আছে সেটা নগদ গড়ে লিখছিলাম এখানে যেহেতু ধারে নগদের জায়গায় হ্রদয় হিসাবে নাম বসে যাবে তাহলে সেম জাবেদা ক্রয় হিসাব ডেবিট ব্যাট চলতি হিসাব ডেবিট আদনান নগদের করে আদনান হিসাব ক্রেডিট হবে এখানে হিসাব সমীকরণের প্রভাবটা যদি আমরা দেখি এখানে উই আর ভেট্রোল হিসাব ডেবিটও উই আর আদনান হিসাব ক্রেডিটে এখানে হবে এল প্লাস অর্থাৎ দায় বেড়ে গেছে এর আগেরটাতে এখানে ছিল এ মাইনাস উই মাইনাস এখানেও উই মাইনাস তাহলে এখানেও ব্যাটের টাকাটা আগে যেভাবে আমরা ক্যালকুলেশন করে ভ্যাট নির্ণয় করছি এগারো হাজার পাঁচশো গুণ পনেরো ভাগ একশো পনেরো এখানেও ঠিক সেমভাবে আমাদেরকে ব্যাটের টাকাটা নির্ণয় করতে হবে আমরা একটু আগে বলছিলাম ব্যাট সহ বলা থাকলে উদ্দীপকে যে টাকাটা দেওয়া থাকে সেটা হয়তো বা নগদের করে যদি নগদ না হয়ে লেনদেনটা যদি ধারা হয় সেক্ষেত্রে প্রদে হিসাবের করে বসবে এই যে এখানে হ্রদ হিসাবের করে এগারো হাজার পাঁচশো ব্যাট পনেরোশো প্রকৃত ক্রয়ের পরিমাণ হচ্ছে দশ হাজার এখানে এই দুইটা ডেবিট যোগ করলে এটা পাওয়া যাবে পনেরো পার্সেন্ট ব্যাটশো অপন্ন ক্রয় পনেরো পার্সেন্ট উল্লেখ করে দিলেও আমাদের জন্য আরও সুবিধা পনেরো পার্সেন্ট উল্লেখ করে দিলেও আমরা যে টাকাটা দেওয়া থাকে সেটাকে গুণ পনেরো বাঘ একশো পনেরো ক্যালকুলেশন করে ফেলব সেম ক্যালকুলেশন হবে জাবেদেও সেম হবে এক নাম্বার জাবেদার মতো ক্রয় হিসাব ডেবিট ব্যাট্রল দিয়ে হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এরপরে পণ্য ক্রয় এগারো হাজার পাঁচশো যার মধ্যে ব্যাট অন্তর্ভুক্ত আছে ব্যাট সহ যে কথা অন্তর্ভুক্ত থাকে একই কথা অর্থাৎ এগারো হাজার পাঁচশো টাকার ভিতরে ব্যাটটা অন্তর্ভুক্ত আছে এখন আমাদেরকে ভ্যাটটা আলাদা করে জাবেদা দিতে হবে তাহলে সেম জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট ব্যাট চলতি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এখানে হিসাব সমীকরণে কোথায় কোথায় পরিবর্তন হবে উইরাস এখানে এখানেও উইরাশ আর নগদান হিসাব এরাস আর এখানে যদি প্রদ হিসাব বসতো তখন এল প্লাস হতো ধারে যদি ধারে পণ্যটা ক্রয় করা হতো তখন দায়টা বৃদ্ধি পেত এরপরে ব্যবসা পণ্য ক্রয় পনেরো পার্সেন্ট বলা থাকলে পনেরো পার্সেন্ট ক্যালকুলেশন করবো কিছু বলা না থাকলে পনেরো পার্সেন্ট ক্যালকুলেশন করবো মার্ক করে আজকে বলছে ব্যাট সহ পণ্য ক্রয় দশ পার্সেন্ট দশ পার্সেন্ট এই লেনদেনটাতে বলছে দশ পার্সেন্ট সহ পণ্য ক্রয় তাহলে এখানে আমাদের ব্যাটটা আলাদা করার জন্য তেত্রিশ হাজার গুণ দশ বা একশো দশ তাহলে তিন হাজার টাকা ব্যাট তাহলে এখানে কীরকমভাবে দেখো ক্রয় হিসাব ডেবিট ব্যাট চলতি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট অর্থাৎ মুট ক্রয় হচ্ছে তেত্রিশ হাজার টাকা ব্যাট তিন হাজার টাকা তাহলে প্রকৃত ক্রয় হচ্ছে তিরিশ হাজার এর উপর ব্যাট দিছি তিন হাজার টোটাল নগদে আমাকে যে বিক্রয় করছে পণ্য অর্থাৎ আমি ক্রেতা তাকে আমি তেত্রিশ হাজার টাকা প্রদান করছি এরপরে পণ্য ক্রয় তেত্রিশ হাজার যার মধ্যে ব্যাট অন্তর্ভুক্ত আছে তো সহ যে কথা অন্তর্ভুক্ত থাকা একই কথা তাহলে সেম আগের মতোই যাবে হবে ক্রয় হিসাব ডেবিট ব্যাট চলতি হিসাব ডেবিট নগদন হিসাব ক্রেডিট এরপরে পণ্য ক্রয় বিশ টাকা যার ওপর ব্যাট প্রদান করা হয়েছে এখানে সহব অন্তর্ভুক্ত বলে নেই ব্যাট এই টাকাটার উপর আলাদা প্রদান করছে তাহলে ব্যাটের টাকাটা আমরা কিভাবে নির্ণয় করবো দেখো বিশ হাজার গুণ কিছু বলা না থাকলে পনেরো পার্সেন্ট কিছু বলা নাই সহ বলছে তখন গুণ পনেরো বা একশো পনেরো মার্ক আপ করতাম তাহলে মার্কআপের ক্যালকুলেশনটা কীরকমভাবে করছি দেখো মার্ক মানে হচ্ছে হার তাহলে হারটা উপরে যাবে নিচে একশোদের সাথে হারটা বসবে আর যদি দশ পার্সেন্ট ব্যর্টস অবলত তখন উপরে দশ নিচে একশোর সাথে দশটা যোগ হয়ে বসবে তাহলে আমরা এটা একশো প্লাস পনেরো না লিখে একসাথে একশো পনেরো লিখে দিব একশো প্লাস দশ না লিখে আমরা একসাথে একশো দশ লিখে ফেলবে এটাই হচ্ছে মার্কাপ যাবে যাবেদা সেম থাকবে টাকার একটু পরিবর্তন আসবে ক্রয় হিসাব ডেবিট ব্যাটল হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এখানে কিন্তু উদ্দীপকের টাকাটা সরাসরি নগদ বা হিসাবে ঘরে বসায় নেয় আমরা কারণ এখানে ব্যাট অন্তর্ভুক্ত নয় ব্যাট আলাদা প্রদান করছে তাহলে তুমি একটা মোবাইল নিছ বিশ হাজার দিয়ে মোবাইলের ওপর ব্যাট দিছো তিন হাজার একসাথে তুমি বিক্রেতাকে তেইশ হাজার টাকা প্রদান করছো হুম এরপরে পণ্য ক্রয় বিশ টাকা যার ওপর ব্যাট প্রদান করা হয়েছে পনেরো পার্সেন্ট তো এখানে কিছু বলা না থাকলেও পনেরো পার্সেন্ট এখানেও পনেরো পার্সেন্ট সেম ক্যালকুলেশন ক্রয় হিসাব ডেবিট ব্যাট চলতি হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট এখানেও কিন্তু ব্যাট অন্তর্ভুক্ত নেই ব্যাটটা বিশ হাজারের বাইরে আলাদা প্রদান করা হয়েছে সেই জন্য বিশ হাজার গুণ পনেরো পার্সেন্ট ক্যালকুলেশন করলে এই ব্যাটের টাকা তিন হাজার টাকা আসবে এখানে মার্ক করার দরকার নেই এরপরে পণ্য ক্রয় বিশ টাকা যার ওপর ব্যাট প্রদান করা হয়েছে দশ পার্সেন্ট কিছু বলা না থাকলে পনেরো পার্সেন্ট ধরতাম আজকে দশ পার্সেন্ট যেহেতু ধরে দিছে আমরা বিশ হাজারের উপর সরাসরি দশ পার্সেন্ট ক্যালকুলেশন করবো এখানেও ব্যাটটা আলাদা প্রদান করছে তাহলে ক্রয় প্রকৃত ক্রয়ের পরিমাণ বিশ হাজার ব্যাট বিশ হাজারের দশ পার্সেন্ট দুই হাজার হিসাব ক্রেডিট একসাথে তুমি যার থেকে পণ্য কিনছো তাকে একসাথে বাইশ হাজার টাকা প্রদান করছো এরপরে পণ্য ক্রয় বিশ হাজার টাকা যার ওপর ব্যাট প্রদান করা হয়েছে দুই হাজার টাকা অনেক সময় সরাসরি ব্যাটের টাকাটা দেওয়া থাকবে তাহলে এখানেও সেম যাবে তাহলে ক্রয় হিসাব ডেবিট ব্যাট চলতি হিসাব ডেবিট দুই হাজার নগদান হিসাব ক্রেডিট অনেক সময় দেখবা ব্যাটসহ পণ্য ক্রয় বিশ হাজার যার মধ্যে দুই হাজার টাকা ব্যাট অন্তর্ভুক্ত আছে এরকমও কিন্তু টাকাটা ফিক্সড করে দিতে পারে এরকম একটা লেনদেন আমরা দেখব এখানে ব্যাটসহ আছে যে ওইখান থেকে একটা দেখি এই যে ব্যাটসহ পণ্য ক্রয় তেত্রিশ হাজার টাকা যার মধ্যে তিন হাজার টাকার ব্যাট অন্তর্ভুক্ত আছে পার্সেন্টেজটা দেয় নাই মনে করো এই দশ পার্সেন্টটা দেয় নাই সহ পণ্য ক্রয় তেত্রিশ হাজার টাকা যার মধ্যে তিন হাজার টাকার ব্যাট অন্তর্ভুক্ত আছে তখন এখানে তাইলে ব্যাটের টাকা তিন হাজার তাহলে প্রকৃ ব্যাটটা বাদ দিয়ে দিয়ে প্রকৃত ক্রয় তিরিশ হাজার ব্যাট তিন হাজার একসাথে নগদে প্রদান করতে হয়েছে তেত্রিশ হাজার টাকা এরকমও দিয়ে দিতে পারে ব্যাটের টাকাটা ফিক্সড করে কিন্তু এখন একটু আগে যেটা আমরা করছি এই যে এই যে এটা এখানে হচ্ছে বিশ হাজারের ভিতর ব্যাট নাই ব্যাটটা আলাদা দুই হাজার টাকা প্রদান করছে এই জন্য একসাথে নগদে কি বাইশ হাজার টাকা প্রদান করতে হয়েছে বিশ হাজার প্লাস দুই হাজার একসাথে বিক্রেতাকে তুমি কি টাকাগুলো প্রদান করছো পণ্য ক্রয়ের সময় এরপর আসা যাক পণ্য বিক্রয় সংক্রান্ত ব্যাটের যাবে না প্রথম জাবেদা হচ্ছে ব্যাট সহ পণ্য বিক্রয় সাতান্ন হাজার পাঁচশো টাকা বিক্রয়ের জাবেদা আমাদের সবার জানা আছে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আর যদি ধারে বিক্রয় করি প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে বিক্রয় ব্যাটের জাবেদাও বিক্রয়ের মতো ক্রেডিট পাশে বসবে কিন্তু ব্যাট চলতি হিসাব নামে বসাইতে হবে এখানে আগে প্রথমে আমাকে ব্যাটটা আলাদা করতে হবে এখানেও ব্যাট অন্তর্ভুক্ত আছে সহ মানে এখানে ব্যাট ভিতরে আছে কিন্তু কত পার্সেন্ট বা কত টাকা এটা বলা নেই আবার আমাদেরকে মার্কআপ করতে হবে তাহলে বাংলাদেশে যদি ব্যাটার হার সরাসরি উল্লেখ না থাকে পনেরো পার্সেন্ট উপরে পনেরো নিচে একশো পনেরো মার্ক করতে হবে সাত হাজার পাঁচশো টাকা ব্যাটের টাকা আসবে তাহলে এখানে যাবে তা দেখো নবদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট ব্যাট চলতি হিসাব ক্রেডিট এখানে ব্যাটের টাকা সাত হাজার পাঁচশো তো মুঠ টাকা থেকে মোট বিক্রয়ের টাকা থেকে ব্যাটটা বাদ দিলে প্রকৃত বিক্রয়ের পরিমাণ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আর নগদে তুমি ক্রেতার কাছ থেকে সাতান্ন হাজার পাঁচশো টাকা পাইছো তুমি যখন কিনবা তখন তুমি ব্যাট দিবা আর তুমি যখন বিক্রয় করবা তখন তুমি আরেকজন যাকে পণ্য বিক্রি করতেছ অর্থাৎ তোমার ক্রেতা থেকে তুমি ব্যাট নিবা তাহলে এখানে ব্যাট চলতি হিসাব ক্রেডিট এখানে আবার আয় হিসাবে ক্রেডিট হচ্ছে না বিক্রয় ব্যাট হচ্ছে দায় হিসাবে ক্রেডিট আর ক্রয় ব্যাট ব্যয় হিসাবে ক্র পণ্য কেনার সময় তুমি ব্যাটটা প্রদান করছো এটা ব্যয় আর তুমি যখন পণ্য অন্যের কাছে বিক্রি করবা তখন তুমি ব্যাট নিচ্ছ কিন্তু ব্যাটটা তুমি ভোগ করতে পারো এটা সরকারকে দিয়ে দিতে হবে সরকারি টাকা তোমার কাছে আপাতত আছে এই জন্য এটাকে দায় হবে তাহলে এখানে সমীকরণের প্রভাবটা যদি আমরা দেখি নগদান হিসাবে এখানে অ্যাপ্লাস বিক্রয় আই বাড়ছে উই প্লাস আর এটা অ্যালপ্লাস প্রাইভেটের জাবেদাগুলো করানোর সময় আমি তোমাদেরকে একটা বিষয় বলছিলাম সহ বলা থাকলে উদ্দীপকে যে টাকাটা দেওয়া থাকে সেটা নগদের করে বা প্রদেয় হিসাবের করে বলছিলাম তখন এগুলো ক্রেডিট পাশে বসতো কিন্তু বিক্রয়ের ক্ষেত্রে নগদনটা ডেবিট হবে অথবা এখানে কি প্রদেয়ের জায়গায় কি হয়ে যাবে বিক্রয়ের ক্ষেত্রে প্রাপ্য হিসাব হয়ে যাবে তাহলে ব্যাটসহ বলা থাকলে বিক্রয়ের জাবেদার ক্ষেত্রে উদ্দীপকে যে টাকাটা দেওয়া থাকে সেটা হয়তোবা নগদের নয়তো বা প্রাপ্য হিসাবে করে বসে যাবে এরপর লেনদেনটা আমানের নিকট ব্যাটসহ পণ্য বিক্রয় সাতান্ন হাজার পাঁচশো টাকা সব ঠিক থাকবে কারণ পার্সেন্টেজ যদি উল্লেখ না থাকে ব্যাট ব্যাটসহ বলা থাকলে গুণ পনেরো বা একশো পনেরো তাহলে এখানে নগদের জায়গায় শুধু প্রাপ্য হিসাবের নামটা চলে আসবে আমান হিসাব বিক্রয় হিসাব ব্যাট চলতি হিসাব সেম ওপরের মতোই যাবে দেখ শুধু এটা ধারে বিক্রয়ের কারণে নগদের জায়গায় আমান হিসাবটা বসে গেছে এরপরে পনেরো পার্সেন্ট ব্যাটসহ পণ্য বিক্রয় সাতান্ন হাজার পাঁচশো টাকা সেম পনেরো পার্সেন্ট ধরে দিল ব্যাটটা আলাদা করার জন্য সাতান্ন হাজার পাঁচশো গুণ পনেরো বাক একশো পনেরো মার্ক আপ করতে হবে তাহলে আমরা ব্যাট পাইলাম সাত হাজার পাঁচশো প্রকৃত বিক্রয় পঞ্চাশ হাজার টোটাল একসাথে তুমি যাকে বিক্রি করছো পণ্য অর্থাৎ তোমার ক্রেতার নিকট থেকে তুমি সাতান্ন হাজার পাঁচশো টাকা পাইছো নগদ টাকা বেড়ে গেছে তাহলে এখানে অ্যাসেট বাড়ছে ডেবিট আর বিক্রয় আয় বাড়ছে আয় বাড়লে ক্রেডিট আর ব্যাট চলতে সব হচ্ছে দায় তুমি সরকারের ব্যাট আপাতত তোমার পকেটে নিয়ে রেখে দিস এটা যে কোনো একটা সময় সরকারকে দিয়ে দিতে হবে সেজন্য এটা কি বিক্রয় ব্যাটটা হচ্ছে দায় হুম এরপরে পণ্য বিক্রয় সাতান্ন হাজার পাঁচশো টাকা যার মধ্যে ব্যাট অন্তর্ভুক্ত আছে ব্যাট অন্তর্ভুক্ত আছে মানেও এখানে মার্ক আপ করতে হবে এখানে পনেরো পার্সেন্ট ব্যাট অন্তর্ভুক্ত আছে তাহলে এখানে টাকাটার নির্দিষ্ট কোনো ফিগার আমাদের জানা নেই এই জন্য ব্যাট এর টাকা যেহেতু এখানে একসাথে অন্তর্ভুক্ত আছে সেইম ক্যালকুলেশন করতে হবে গুণ পনেরো বা একশো পনেরো মার্কআপ করতে হবে যাবে যে সেম হবে হুম এরপর দশ পার্সেন্ট ব্যটস অপন্ন বিক্রয় তেত্রিশ হাজার দশ পার্সেন্ট ব্যাটসা অপন্ন বিক্রয় যদি পার্সেন্টেজ ধরে দেওয়া থাকে তখন সেটা দিয়ে মার্কআপ করতে হবে সহ বললে মার্কআপ অন্তর্ভুক্ত বললেও মার্কআপ এখন তেত্রিশ হাজার টাকার উপর আমরা ব্যাটটা আলাদা করবো এখানে যেহেতু পার্সেন্টেজ ধরে দিছে পনেরো পার্সেন্ট হবে না দশ পার্সেন্ট যাতে ধরে দিয়েছে উপরে দশ নিচে একশো দশ তিরিশ পার্সেন্ট ব্যাট সহ বললে উপরে তিরিশ নিচে একশো তিরিশ হবে তাহলে এখানে ব্যাট আমরা ব্যাটের টাকা পাবো তিন হাজার তো ব্যাট তিন হাজার এই মুখ বিক্রয় থেকে ব্যাটটা যদি বাদ দিয়ে দিই প্রকৃত বিক্রয় কত তিরিশ হাজার টোটাল নগদে পাইসো কত তেত্রিশ হাজার টাকা এরপরে পণ্য বিক্রয় তেত্রিশ হাজার টাকা যার মধ্যে ব্যাট অন্তর্ভুক্ত আছে দশ পার্সেন্ট একই কথা ব্যাট সহজে কথা ব্যাট অন্তর্ভুক্ত আছে একই কথা এখানে যদি আজকে দশ পার্সেন্ট দৌড়ে দেওয়া না থাকতো পনেরো পার্সেন্ট দৌড়তে হইতো আমাদের কারণ ব্যাটের হার দেওয়া না থাকলে আমরা পনেরো পার্সেন্ট ক্যালকুলেশন করবো সেম যাবে যদি বলা থাকতো পণ্য বিক্রয় তিরিশ হাজার টাকা যার মধ্যে ব্যাট অন্তর্ভুক্ত আছে তিন হাজার টাকা সেম ক্যালকুলেশন তখন এখানে তিন হাজার টাকা ব্যাটের টাকাটা থাকবে তাইলে তখনও সেম ব্যাট তিন হাজার প্রকৃত বিক্রয় হচ্ছে মোট বিক্রয় থেকে ব্যাট বাদ দিয়ে যেটা পাওয়া যায় আর টোটাল নগদে পাওয়া গেছে ব্যাটসহ এটা এটা যুগ করে তেত্রিশ হাজার টাকা তো বারবার তোমরা একটা বিষয় লক্ষ্য বা ব্যাটসহ বলা থাকলে উদ্দীপকে যে টাকাটা দেওয়া থাকে সেটা নগদের করে বা ক্রয়ের ক্ষেত্রে প্রদয়ের করে আর বিক্রয়ের ক্ষেত্রে প্রাপ্য হিসাবে করে বসে যাবে যদি ধারে হয় আর নগদে হইলে ক্রয়ের ক্ষেত্রে নগদান ক্রেডিট হয় ওইদিকে বসবে আর বিক্রয়ের ক্ষেত্রে নগদান ডেবিট হয় তাহলে ওইদিকে ডেবিট পাশে বসে যাবে হুম এরপরে পণ্য বিক্রয় বিশ টাকা যার ওপর ব্যাট পাওয়া গেছে পণ্য বিক্রয় হিসেবে ব্যাট পাওয়া যায় কারণ ব্যাটটা তুমি ক্রেতার থেকে নিয়ে নাও কিন্তু পরবর্তীতে কাকে দিয়ে দিতে হয় সরকারকে দিয়ে দিতে হয় পণ্য বিক্রয় বিশ হাজার টাকা যার ওপর ব্যাট পাওয়া গেছে এখানে ব্যাট অন্তর্ভুক্ত নয় এর বাইরে ব্যাটটা পাওয়া গেছে তাহলে ব্যাটের হার যদি দেওয়া না থাকে তখনও আমরা সরাসরি এখানে কিন্তু সরাসরি ক্যালকুলেশন হবে কারণ এই টাকাটার ভিতর ব্যাট নাই এর বাইরে তাহলে এখানেও ব্যাট তিন হাজার টাকা তাহলে ব্যাট চলতি হিসাব তিন হাজার প্রকৃত বিক্রয়টা আজকে দেওয়া আছে সহ না বললে আলাদা যদি ব্যাটের কথা বলা থাকে তখন উদ্দীপকে যে টাকাটা দেওয়া থাকে সেটা মোট বিক্রয়ের টাকা না বা মুঠ ক্রয়ের টাকা না সেটা প্রকৃত বা নিট ক্রয়ের বা নিট বিক্রয়ের টাকা তাহলে বিশ হাজার টাকা এখন দেখো ব্যাট সহ বলা নাই যে জন্য অঙ্কের যেটা টাকা উদ্দীপকের সেটা এখানে বসাইতে পারে না নগদের করে বা প্রাপ্য হিসাবের করে এখানে টোটাল যুগ করে তারপর বসাইতে হবে তাহলে সহ বলা থাকলে আমরা সরাসরি উদ্দীপকেরটা নগদের করে হয়তো প্রাপ্য হিসাবের করে বসাই দিতে পারবো আর ক্রয়ের ক্ষেত্রে নগদান ক্রেডিট অথবা প্রদ হিসাব ক্রেডিটের করে বসা দিতে পারব কিন্তু ব্যাট আলাদা দিলে দুইটা প্রকৃত বিক্রয় এবং ব্যাট যুগ করে আলাদাভাবে বসাইতে হবে এরপরে পণ্য বিক্রয় বিশ হাজার টাকা যার ওপর ব্যাট পাওয়া গেছে এখানে পার্সেন্টেজ দেওয়া নেই তখনও পনেরো পার্সেন্ট এখানে পনেরো পার্সেন্ট অলরেডি দেওয়া আছে তাহলে এখানেও পনেরো পার্সেন্ট সেম ক্যালকুলেশন হবে সেম যাবে হুম এরপরে পণ্য বিক্রয় বিশ টাকা যার ওপর ব্যাট পাওয়া গেছে দশ পার্সেন্ট এখানে দশ পার্সেন্ট ধরে দিছে তখন আমরা বিশ হাজারের দশ পার্সেন্ট দুই হাজার টাকা সরাসরি ক্যালকুলেশন করবো এখানে এই টাকার ভিতরে ব্যাটের টাকা নেয় আলাদা তাহলে বিশ হাজার বোন দশ পার্সেন্ট তাহলে দুই হাজার টাকা ব্যাটের টাকা তাহলে ব্যাট চলতি হিসাব দুই হাজার বিক্রয় বিশ হাজার দুইটা যুগ করে একসাথে নগদন হিসাব বাইশ হাজার আর যদি ধারে হয়তো এখানে প্রাপ্য হিসাবটা বসতো তাহলে এখানে উদ্দীপকের টাকাটা সরাসরি নগদের করে বসাতে পারতেছে না ব্যাট আলাদা এই জন্য ব্যাট আলাদা থাকলে তখন ব্যাট প্লাস বিক্রয় অথবা ক্রয়ের টাকাটা একসাথে যোগ করে আমাদেরকে লিখতে হবে পণ্য বিক্রয় বিশ হাজার টাকা যার উপর ব্যাট পাওয়া গেছে দুই হাজার এখানে দুই হাজার আলাদা এই বিশ হাজার টাকার ভিতর দুই হাজার টাকা না দুই হাজার টাকাটা বিশ হাজারের বাইরে সরাসরি টাকা দিয়ে উল্লেখ করা থাকতে পারে তখন নগদান হিসেব ডেবিট বিক্রয় হিসাব বিক্রয় এখানে যেটা আছে সেটা ব্যাট দুই হাজার টাকা বলাই আছে তাহলে একসাথে যুগ করে বাইশ হাজার টাকা বসবে আমরা একটা লেনদেনকে একই টাকা দিয়ে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করে দেখালাম এই লেনদেনগুলো যদি তোমরা নিজেরা খাতায় একটু করে দেখো অথবা নোট করে রাখো ব্যাট সংক্রান্ত যাবে তা নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না আশা করি পরেও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টস করবা আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ